আতা তোমার না। ওয়েলকাম ব্যাক গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো গাইস, আজকের ভিডিও তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স ইন্ডিয়ান কিছু গেম দেখাবো, যেগুলো গেম তুমি চাইলে তোমার ফোনে ডাউন করে খেলতে পারবে। সো গাইস, এগুলো গেম আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে, কারণ এই গেমগুলোর মধ্যে তুমি দেখতে পারবে ট্রাক সিমুলেটর, তুমি দেখতে পারবে বাস সিমুলেটর, তুমি দেখতে পারবে ওপেন ওয়ার্ল্ড ম্যাপ। তো তুমি বুঝতে পারছো কত ইন্টারেস্টিং এবং মজাদার গেম। আমি মনে করি তোমরা যারা এগুলো গেম তোমাদের ফোনে ডাউন করে খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো। বর্তমানে মূলত 2024 সালে ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা এই গেমগুলোর মধ্যে এই গেমগুলোই তোমরা যখন খেলবে তখন দেখতে পারবে এবং মজাটা বুঝতে পারবে। তো এতে আশা করি সম্পূর্ণ ধৈর্য ধরে ভিডিও দেখবা আর এগুলো গেম ডাউন করে খেলবা, আর এগুলো তোমার ফোনে কীভাবে ডাউন করে খেলবে গেমগুলো তাই ভিডিওতে বলে দিব। আশা করি সম্পূর্ণ ধৈর্য ধরে ভিডিও দেখবা। তো যাই হোক গাইস, তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও, আর যদি গাইস ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও। তো চলো গাইস, আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের ভিডিওতে তোমাদের নাম্বার ফাইভে যে গেম দেখছি সেই গেম প্লে হচ্ছে বাস সিমুলেটর কেরালা। সো গাইস, তোমাদের মধ্যে অনেকে আসো বাংলাদেশি বাস সিমুলেটর গেম খেলতে চাও, তো এই গেমটা মূলত তোমরা যারা ডাউন করে খেলবে বাংলাদেশের একটা ফিলিংস নিয়ে খেলতে পারবে, কারণ এই গেমটির মধ্যে দেখতে পারবে গ্রামের পরিবেশের রাস্তা, বিভিন্ন দোকানপাট, আর বাদে মেন রুট, আরও অনেক ধরনের ফিউচার দেখতে পারবে গাইস গেমটির মধ্যে। পার্সোনালি আমার কাছে গেমের গ্রাফিক্স বলো, কন্ট্রোল বলো, পুরাই ভালো লাগছে, আর এই গেমটা সম্পূর্ণ অফলাইনে খেলা যায়। এক কথায় গাইস, গেমটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে এবং আমি নিজেও গেম প্লে করছি, তোমরা যখন ডাউন করে খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেম প্লে, আর গেমটা কতটা রিয়েলিস্টিক এবং গ্রাফিক্স কতটা মজার একটা গেম, তুমি যখন খেলবে তখন গেমটা সম্পর্কে বুঝতে পারবে এবং মজা নিয়ে গেমটা মূলত খেলতে পারবে। এই গেমটা মূলত ইন্ডিয়াতে তৈরি হয়েছে, এই ইন্ডিয়ার মতো অনেক ধরনের ফিউচার অ্যাড করেছে গেমটার মধ্যে, তুমি যখন খেলবে ইন্ডিয়ার অনেক কিছু ফিউচার দেখতে পারবে। এক কথায় গাইস, বাস সিমুলেটর ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা গেমটা হতে চলেছে। তোমার যদি গেমটা ভালো লেগে থাকে তো অবশ্যই একবার ডাউন করে খেলে দেখতে পারো। এই গেমটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই গেমটির সাইজ 119 MB, আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন। তোমাদেরকে রিকমেন্ড করবো তোমরা যারা বাস সিমুলেটর গেম খেলতে পছন্দ করো তোমরা ডেফিনেটলি একবার হলে গেমটা ডাউন করে খেলে দেখবা, কেননা গেমটা যখন তুমি খেলবে তোমার কাছে অনেক ভালো লাগবে। সো গাইস, তোমাদের নাম্বার ফোরে যে গেম প্লেছি সেই গেমটা হচ্ছে ইন্ডিয়ান ট্রাক্টর সিমুলেটর 3D। তো যাই হোক গাইস, এই গেমটার কথা তোমাদেরকে কী বলবো, পার্সোনালি গেমটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমি নিজে গেমটা ডাউনলোড করছি এবং মূলত গেম প্লে করছি, তোমাদেরকে স্ক্রিনের উপর গেম প্লে দেখাচ্ছি। এই গেমটা মূলত আমি নিজে ডাউনলোড করে খেলছি, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। তো তোমরা যখন তোমাদের ফোনে গেমটা ডাউনলোড করে খেলবে অনেক মজা নিয়ে গেমটা খেলতে পারবে। এই গেমটির মধ্যে আছে অনেক ধরনের ট্রাক্টর, যেগুলো ট্রাক্টর তুমি চাইলে কাস্টমাইজ করতে পারবে এবং ট্রাক্টর চেঞ্জ করতে পারবে, তুমি চাইলে বডি কাস্টমাইজ করতে পারবে এবং মূলত এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন ধরনের মাল বহন করতে পারবে। তো গাইস, এই গেমটির মধ্যে অনেক ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল আছে, তুমি যখন খেলবে বিভিন্ন ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে খেলতে পারবে এবং মূলত একটা রিয়েলিস্টিক ফিলিংস দিবে গেমটা খেলার পর। আমার কাছে মনে হয় ট্রাক্টর সিমুলেটর গেম হিসাবে তোমরা যারা এই গেমটা খেলতে চাও অবশ্যই একবার ডাউনলোড করে খেলে দেখতে পারো, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। তো আমি তোমাদের রিকমেন্ড করবো যারা ট্রাক্টর সিমুলেটর গেম খেলতে পছন্দ করো তারা ডিফিনিটি একবার ডাউন করে খেলে দেখবা। এই গেমটির সাইজ 229 MB, আর এই গেম সম্পূর্ণ অফলাইন, আশা করি ডাউন করে খেলবা। আর এই গেমটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি গাইস তোমার কাছে গেমটা ভালো লেগে থাকে তো অবশ্যই একবার ডাউন করে খেলে দেখতে পারো। তো যাই হোক গাইস, তোমাদের তিন নম্বরে যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে ইন্ডিয়ান কার সিমুলেটর। সো গাইস, তোমরা যারা নর্মাল ডিভাইসে GTA 5 মতো গেম খেলতে চাও, তোমরা অনেকে কমেন্ট করছো না যে নর্মাল ডিভাইসে খেলার মতো GTA 5 মতো একটা গেম দেখান, তো তোমাদেরকে রিকমেন্ড করবো তোমার যদি নর্মাল ডিভাইস হয়ে থাকে তাহলে তুমি ডেফিনেটলি এই গেমটা ডাউন করে খেলে দেখতে পারো, কেননা এই গেমটির মধ্যে GTA 5 মতো হুবু ওপেন ওয়ার্ল্ড ম্যাপ দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের গাড়ি দেওয়া হয়েছে এবং মূলত বিভিন্ন ধরনের মিশন দেওয়া হয়েছে। তুমি যখন গেমটি খেলবে তোমার কাছে অনেক ভালো লাগবো। আমার কাছে পার্সোনালি গেমের কন্ট্রোল বলো, গ্রাফিক্স বলো, মানে স্টোরি বলো অনেক ভালো লাগছে। আমি অনেকক্ষণ গেম প্লে করছি, আমার কাছে ভালো লাগছে। তখন তোমরা যখন গেম প্লে করবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো। আমার কাছে মনে হয় গাইস, তোমরা যারা মানে তোমাদের যাদের নর্মাল ডিভাইস আছে তোমরা ওপেন ওয়ার্ল্ড GTA 5 মতো গেম খেলতে চাও তারা ডিফারেন্ট একবার গেমটা ডাউন করে খেলে দেখতে পারো, অনেক মজা নিয়ে গেমটা মূলত খেলতে পারবে। আর গেমটি সম্পূর্ণ ওপেন ওয়ার্ল্ড ম্যাপ, তুমি বুঝতে পারছো কত ইন্টারেস্টিং এবং মজাদার একটা গেম। তো যাই হোক গাইস, এই গেমটির হচ্ছে 99 MB, তুমি খুবই নর্মাল ডিভাইসে খেলতে পারবে। আর এই গেমটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো গাইস, তোমরা অনেকে কমেন্ট করে বলো যে লিঙ্কগুলো কাজ করে না। সো গাইস, আমি বলবো লিঙ্কগুলো কাজ করে না, তোমরা গেমের নাম আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা গেম তুমি প্লে স্টোরে সার্চ দিয়ে
ডাউনলোড করে খেলতে পারবে, আশা করি বুঝতে পারছো। সো গাইজ, তোমাদের দুই নাম্বারে যে গেমটি রাখছি সেই গেমটি হচ্ছে ট্রাক মাস্টার ইন্ডিয়া। তো যাই হোক গাইজ, এই গেমটার কথা তোমাদের কি বলবো, এই গেমটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিন উপর গেম প্লে ভিডিও কতটা রিয়েলিস্টিক গ্রাফিক্স গেম, আর এই গেমটা যখন তুমি ড্রাইভ করবে তখন মনে হবে রিয়েলিস্টিক কোনো গেম খেলতেছো, ঠিক আছে। তো আমি রিকমেন্ড করবো তোমরা যারা ট্রাক সিমুলেটার কোনো গেম খেলতে চাও তারা ডেফিনেটলি একবার এই গেমটা ডাউনলোড করে খেলে দেখবা, কারণ এই গেমটির মধ্যে আছে বিভিন্ন ধরনের ট্রাক, যেগুলো ট্রাক তুমি চাইলে কাস্টমাইজ করতে পারবে, এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন মাল বহন করতে পারবে, এবং মূলত আরও অন্যান্য ফিউচার আছে। তুমি যখন গেমটি খেলবে এই ফিউচার সম্পর্কে জানতে পারবে এবং দেখতে পারবে। আই থিঙ্ক আশা করি একবার এই গেমটা ডাউনলোড করে খেলে দেখবা। আর এই গেমটি তুমি অফলাইনেও খেলতে পারবে। এই গেমটির সাইজ হচ্ছে 400/66 MB, আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন এবং অনলাইনে খেলতে পারবে। আই থিঙ্ক আশা করি গাইজ গেমটা সম্পর্কে বুঝতে পারছো। এই গেমটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই গেমটার সম্পর্কে তুমি যদি আরও বিস্তারিত জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো। যাই হোক গাইজ, তুমি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, এর পর যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও, আর যদি ভিডিওতে লাইক না দিতে থাকো প্লিজ ভাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও। তো যাই হোক গাইজ, তোমাদের নাম্বার ওয়ানে যে গেমটি রাখছি সেই গেমটা হচ্ছে ইন্ডিয়ান কার বাইক ড্রাইভিং। তো যাই হোক গাইজ, এই গেমটি মূলত আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা একটা গেম মনে হয়েছে, কারণ গেমটির মধ্যে তুমি দেখতে পারো যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার তুমি চাইলে কাস্টমাইজ করতে পারবে, তুমি চাইলে বিভিন্ন ধরনের কার চালাইতে পারবে, তুমি চাইলে ম্যাপটাকে এক্সপ্লোর করতে পারবে, কারণ এই গেমটা সহজ ওপেন অল ম্যাপ আর সম্পূর্ণ অফলাইন। আশা করি তোমরা যখন গেমটা ডাউনলোড করে খেলবে অনেক মজা নিয়ে গেমটা খেলতে পারবে। এই গেমটির কন্ট্রোল বলো, গ্রাফিক্স বলো, গাড়ির ড্রাইভিং বলো, পুরো অ্যামেজিং তুমি যখন খেলবে সম্পূর্ণ দেখতে পারবে। এই গেমটির মধ্যে তুমি যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার বিভিন্ন ড্রেস আপ পিন দিতে পারবে, আর বিভিন্ন ধরনের যে গাড়ি থাকবে সেগুলো তুমি কালারফুল করতে পারবে। অনেক ধরনের ফিউচার আছে গাইজ এই গেমটির মধ্যে। মূলত থাকবে তোমার একটা মোবাইল ফোন, সেই ফোনের মাধ্যমে মূলত বিভিন্ন কোড ডায়াল করলে বিভিন্ন গাড়ি চলে আসবে। আই থিঙ্ক আশা করি বুঝতে পারছো এই গেমটা যখন খেলবে অনেক মজা নিয়ে গেমটা খেলতে পারবে। তো তোমাদেরকে রিকমেন্ড করবো তোমাদের যাদের নর্মাল ডিভাইস, তোমরা GTA 5 মতো গেম খেলতে চাও তাহলে এই গেমটা ডাউন করে খেলে দেখতে পারো, কারণ এই গেমটির মধ্যে GTA 5 মতো অনেক ধরনের মিশন দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের বাইক দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের গাড়ি দেওয়া হয়েছে যেগুলো তুমি চালাইতে পারো। আই থিঙ্ক আশা করি গাইজ গেমটা সম্পর্কে বুঝতে পারছো। এই গেমটির সাইজ মাত্র 83 MB, আর এই গেম সম্পূর্ণ অফলাইন। যদি তোমার কাছে গেমটা ভালো লেগে থাকে তো অবশ্যই একবার ডাউন করে খেলে দেখতে পারো। তো যাই হোক গাইজ, আজকের বেড়ে তোমাদেরকে Top 5 হাই গ্রাফিক্স অফলাইন ইন্ডিয়ান কিছু গেম দেখেছি। তোমাদের কার কার কাছে কোন গেমটা ভালো লাগছে তা কমেন্ট করে এক্ষুনি জানাই দাও। আমি মনে করি তোমাদের একটা না একটা গেম এখান থেকে ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে এখানে জানাই দাও। তো গাইজ, তোমরা যদি আরও নতুন নতুন গেম খেলতে চাও তাহলে তোমাদের ফ্যামিলি চ্যানেলও ভিডিও আছে, তুমি চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো, আশা করি তোমাদের এখান থেকে একটা গেমও পছন্দ হয়ে যাবে। তো যাই হোক গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, গুড বাই, আল্লাহ হাফেজ।